আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها। উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম, বিভিন্ন স্তরের শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত মোহতারাম শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাবুল্লাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন, তো আসতে দেরি হয়ে গেছে, এই জন্য দুঃখিত, আফওয়ান। তো আমি অল্প সময়ের জন্য কিছু কথা বলবো আর কি, আমার যে সংক্ষিপ্ত সময়ের কথাবার্তা যতটুকুই বলবো, এটার বিষয়বস্তুর নাম হলো ইত্তেবাউস সুন্নাহ, অর্থাৎ সুন্নার অনুসরণ। সুন্নাহ শব্দের শাব্দিক অর্থ হলো রাস্তা, পথ, মানে সুন্নতি আত-তরিকা, রাস্তা বা পথ। তো সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সুন্নাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বলতে কি বোঝায়, অর্থাৎ আমরা সহজ কথায় আমরা এমন একটা পথের অনুসরণ করব যে পথ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে, সেই পথের অনুসরণ করব। যেমন এখান থেকে ঢাকা যাওয়ার একটা রাস্তা আছে, চট্টগ্রাম যাওয়ার একটা রাস্তা আছে। কোনো ব্যক্তি যদি চট্টগ্রামের দিকে রওনা দিয়ে বলে ঢাকা যাচ্ছি, তাহলে কি তিনি কখনো ঢাকায় যেতে পারবেন? পারবেন না। তিনি যেমন ঢাকায় যেতে পারবেন না, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে মানুষের বানানো তৈরি করা বিভিন্ন ইজম বা বিভিন্ন তরিকার উপর ভিত্তি করে যদি কেউ বলে যে আমরা একেবারেই জান্নাত পর্যন্ত পৌঁছে যাব, তাহলে এটা একটা অসম্ভব বিষয়। এজন্য সুন্নাহ মানে তরিকা, রাস্তা, পথ। সুন্নাহর যেটা বিপরীত সেটা হলো বিদআত। বিদআত মানে হলো নতুন কিছুর জন্ম দেওয়া বা অনস্তিত্ব থেকে কোন অস্তিত্ব প্রদান করা, যেটার কোনো অস্তিত্ব নাই, এমন অস্তিত্বহীন কোন একটা কিছুর অস্তিত্ব প্রদান করা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এসি আছে, এরপরে আপনার সামনে ক্যামেরা আছে, এরপরে কি 4G মোবাইল ফোন আছে, ক্যামেরা স্ট্যান্ড আছে। আজ থেকে 50 বা 100 বছর পরে এগুলোর অস্তিত্ব ছিল না। এই যে মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের আজ থেকে 50 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। যেহেতু এটার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন একটা, কিন্তু এটাকে প্রথম যিনি আবিষ্কার করেছেন তিনি একজন বিদআতী। তিনি একজন কি? বিদআতী। তিনি বিদআত করেছেন। তো তিনি বিদআত করেছেন, অপরাধ করেন নাই, কারণ এই বিদআতটা দিনের ভিতরে নয়। আচ্ছা বলুন তো, মোবাইল ব্যবহার কি আমরা সুন্নাত মনে করি? করলে সওয়াব আছে এরকম মনে করি? রসুল ব্যবহার করতে বলছেন এই জন্য কি ব্যবহার করি না? এটা দুনিয়ার কি প্রয়োজন? যেহেতু দুনিয়ার প্রয়োজন হিসাবে, সেই ক্ষেত্রে এটা শারীরিক কোনো বিদাত নয়, এটা শারীরিক কোনো বিদাত নয়। এর জন্য উলামা ইকরাম কোন বলছেন, আল বিদাত বিদাতান, বিদাত দুই প্রকার, একটা হলো বিদাত দিনিয়া, দিনী বিদাত মানে দিনের ভিতর নতুন কিছু ঢুকানো, দিনের ভিতরে নাই এমন কিছু দিনের মধ্যে ঢুকানো, আর এটা হলো দিনের ক্ষেত্রে বিদাত, এটা হারাম সর্ব অবস্থায়। ক্ষেত্রে কি হারাম? এটা আবার ভাববেন না যে বিদাতে সাইয়া বিদাতে হাসানা আছে, এরকম কোনো কিছু নেই। আচ্ছা, আরেকটা হলো বিদাত, আল বিদাত দুনুবিয়া, মানে হলো দুনিয়াদারির বিভিন্ন কিছু নতুন আবিষ্কার করা, যেটা এখনো জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত কি জায়েজ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তির যুদ্ধে চলা অবস্থায় তার নাক কেটে যায়, তো তিনি রূপা দিয়ে নাক বানিয়ে নিয়েছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন এটা দুর্গন্ধ হইল তখন তাকে স্বর্ণ দিয়ে তার নাক বানিয়ে নিতে বলছিলেন। তাহলে নাকটা সংযোজন করা এটা কি বিদআত নয়? নতুন কেন? এটা দুনবিয়ে দুনিয়ার প্রয়োজন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যবহার করেছেন, সেটা কিয়ামত পর্যন্ত চলবে, যা আসবে। এজন্য দেখবেন যারা বিদআতি তারা যুক্তি দিতে যেয়ে বলে কি বলে, চশমা ব্যবহার করাও তো বিদআত, ওটা হলো জ্ঞান। মোবাইল তো বিদআত, ওটা হলো জ্ঞান। বলে কি কম্পিউটার তো বিদআত, ওটা হলো জ্ঞান। এরকম করে একের পর এক প্রশ্ন করে, তো ওনাকে বলবেন যে আপনি নিজেও তো বিদআত, তো আপনি আসেন কেন? তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন ছিলেন না, তো উনি নিজে বিদআত। সে হিসেব করলে আমাদের কারো কি থাকার কথা নয়, থাকা অনুচিত। যাই হোক, সুন্নাত এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা তরিকা পথ। আর বিদআত হলো মাসতুহদিতান মাসতুহদিতা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আহওয়া ওয়াল আমাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে কাজ মানুষের চাওয়া পাওয়াগুলো সংযোজন করা হয়েছে এগুলোকে বিদআত বলা হয়। তো সুন্নাতের অনুসরণ করাটা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফখুদূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা আদেশ করেছেন বা যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফানতাহু, এবং যে সকল কাজ থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো, ছেড়ে দাও। এটা হলো মূলনীতি, এটা মূলনীতি। নবী সাল্লামের মাধ্যম দিয়েই কিন্তু শরীয়ত আমাদের কাছে এসেছে। এর জন্য রাসূল সাল্লামের নির্দেশ আমাদের জন্য মান্য, আবার রাসূল সাল্লামের নিষেধাজ্ঞা সেটাকে আমাদের জন্য অবশ্যই পরিত্যাজ্য ব্যাপার। আমাদের মাঝে সুন্নাত যখন একটা জায়গা থেকে সুন্নাত চলে যাবে তখন কিন্তু সেই জায়গাতে বিদআত প্রবেশ করবে। আমাদের দেশে বিদআতের রূপরেখা আছে, অনেক রূপরেখা আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, রূপরেখাটা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কিছু কাজ করলো যেটা আমার কর্মের মধ্যে নাই, মানে আমাদের দ্বীনের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দ আই ফাহুয়া বিদআত, সেটা পরিত্যাজ্য বা সেটাই কি বিদআত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ পরিত্যাগ করে আমাদের দেশে অনেকগুলো বিদআত প্রচলিত হয়েছে। সাহাবা ইকরাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসেছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে দাঁড়িয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছিলেন যে ইদরিসু, তোমরা বসে পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজাতেই বসে পড়েছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে আবার বিলম্ব না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে ছিলেন তারা সবথেকে অগ্রগণ্য, সবথেকে বেশি নবী সাল্লাল্লাহু নির্দেশ তারা পালন করতেন। কিন্তু সেই জিনিসগুলো বর্তমান সময়ে আস্তে 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 আমরা সুন্নাত থেকে দূরে চলে গেছি। কেমনভাবে সুন্নাত থেকে দূরে চলে গেছি? আমাদের মধ্যে বিদআত প্রবেশের তিনটা রূপরেখা আছে। একটা হলো তাজাদ্দুদু শাইই ফি দ্বীন, দিনের ভিতরে নতুন কিছু ঢুকানো, মানে ইতিপূর্বে দিনের মধ্যে ছিল না কিন্তু নতুন করে ঢুকে দেওয়া, দিনের ভিতরে ঢুকে দেওয়া, যেটা দিন নয় এমন কিছুকে দিন বলে দিনের মধ্যে চালু করে দেওয়া। যেমন কয়েকদিন আগেই চলে গেছে আপনার ঈদ মিলাদুন্নবী গেছে, যেটা দিনের ভিতরে কোনো অন্তর্ভুক্ত ছিল না। এরপরে আপনার কি বলে রজব মাসের শবে মিরাজ, এটাও কি ছিল না, দিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। শাবান মাসের শবে বরাত, এগুলো কি দিনের মধ্যে ছিল না। এই যে কোনো কাজগুলো, যেমন মনে করেন মিলাদ মাহফিল করা, মিলাদের আয়োজন করা, এরপরে সেখানে আবার শিবনি ফিরনি জিলাপি, এই যে বিভিন্ন কিছুর আয়োজন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন দিনের মধ্যে ছিল না, কিন্তু হঠাৎ করে এই জিনিসটাকে দিনের ভিতরে কে বা কারা ঢুকে দিয়েছে, কোনো অস্তিত্বই ছিল না, দিনের ভিতরে ঢুকে দিয়েছে। মিলাদের কোনো অস্তিত্বই ছিল না, এটা দিনের ভিতরে নতুন করে অনুপ্রবেশ করানো হয়েছে। তাজাদ্দুদু শাইই ফি দ্বীন, দিনের ভিতরে নতুন কিছু ঢুকানো। যেমন আমার সামনে এই যে এক বোতল পানি আছে, পানি আছে না, পানি আছে, ধরে নিন যে এক বোতল শরবত আছে, মিশ্রি দিয়ে লেবু দিয়ে শরবত তৈরি করা আছে,
এই শরবতের ভিতরে যদি এই আপনার কি বলে বোতলের মুখটা খুলে, হ্যাঁ, অন্য বোতল থেকে যদি সাদা পানি এর ভিতরে ঢেলে দিই, তাহলে ভিতর থেকে কি বেছে বেছে পানি পড়ে যাবে নাকি শরবত পড়ে যাবে? শরবত পড়ে যাবে। তার মানে হলো দিনটা এরকম পরিপূর্ণ, তাই না? তো দিনের ভিতরে যখন নতুন কিছু ঢুকে পড়বে তখন দিনের ভিতর থেকে সুন্নাত বেরিয়ে যাবে। দিনের ভিতর যখনই কোনো বিদআত প্রবেশ করবে তখনই দিনের ভিতর থেকে কি বেরিয়ে যাবে? সুন্নাত বেরিয়ে যাবে। যেমন ধরেন যে আমাদের দেশে বিয়া উপলক্ষে বউ ভাতের আয়োজন হয়, আপনাদের এলাকায় হয় নাকি? হয়। শরীয়তে কিন্তু বউ ভাত বলতে কোনো কিছু নেই, বউ বউই আবার ভাত, ভাতই আবার বউ, এই জিনিসগুলো শরীয়তে কিছু নেই। শরীয়তে কি আছে? ওলিমা আছে। শরীয়তে কি আছে? ওলিমা আছে। আপনি যখন বউ ভাতটাকে চালু করে দিয়েছেন ওই জায়গার থেকে ওলিমাটা চলে গেছে, তার মানে ওলিমাটা কি একটা মৃত সুন্নাত, মরা সুন্নাত, মানে আমরা নিজেরাই ইচ্ছা করে মেরে ফেলেছি। একটা বিধান যখন প্রবেশ করে তখন সে জায়গার থেকে কি চলে যায়? একটা সুন্নাত দুর্বৃত হয়ে যায়। এরকম করে যখন একের পর এক নতুন করে বিদআত ঢুকানো হচ্ছে, যেমন মনে করেন ঈদে মিলাদুন্নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যখন পালন করা শুরু হয়ে গেছে, তখন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে পাঁচ ওয়াক্ত সালাত হালকা হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। সারা বছর কিছু করবে না, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ করবার প্রবৃত্তি সারা বছরের কাম করে ফেললাম। সবে ঘোরার চালু হয়েছে শাওয়াল মাসে, সারা বছর কোনো ইবাদতের খবর নাই, পাঁচ ওয়াক্ত সালাত নাই, জুমা নাই, কোনো কিছু নাই। সবে বোরাতে সন্ধ্যের সময় গোসল করে ফরজ ওয়াজিব যত গোসল আছে করে মসজিদে ঢুকবে, সারা রাত ইবাদত করবে, ইবাদত করে বাস ফজরের সব ফজরের আগে আগে বেরিয়ে যাবে ফজর কাজা। ফজর কি হয়ে গেল? কাজা হয়ে গেল। তার মানে কি একটা বিধান যখন ঢুকেছে ওই জায়গা থেকে কি সুন্নাত চলে গেছে। সুন্নাতটা কি? মোহাম্মদ রাসূলুল্লাহ কি করতেন? শাবানের প্রথম থেকে সিয়াম পালন করতেন, সব থেকে বেশি সিয়াম পালন করতেন রমজান পরবর্তী সময়। সেই সিয়ামের কালচারটা নাই, এসে গেছে কি সবে বরাত। এটি সবে বরাত মানে সুন্নাত চলে গেছে আর বিদআতের অনুপ্রবেশ ঘটেছে। তো বলছিলাম আত্তাজাদ্দুদু শাইই ফিদ্দীন, দিনের ভিতরে নতুন কিছু ঢুকানো, এটা হলো প্রথম এই একটা রূপ। দ্বিতীয় রূপটা হলো তাবদীলুল কাইফিয়া, পদ্ধতির পরিবর্তন। দিনের মধ্যে আছে কতগুলো কাজ, এমন কিছু কাজ দিনের মধ্যে আছে, নবী সাল্লামের জামানায় ছিল, সাহাবিদের জামানায়ও ছিল, সালাতদের জামানায়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সেই কাজটার পদ্ধতিটা পরিবর্তন করা হয়েছে, পদ্ধতিটা পরিবর্তন করা হয়েছে। কেমন পদ্ধতির পরিবর্তন দেখেন? বিভিন্ন মসজিদে আয়োজন হয় না মাগরিবের আগে, যাতে দুই রাকাত সুন্নাত কেউ না করতে পারে, এই জন্য মাগরিবের আজানের পরে ফরজের আগে ওয়াজ শুরু হয়েছে, বুঝছেন? আচ্ছা, ওয়াজ করা তো শরীয়তে জায়েজ না, নবী সাল্লাম করেছেন তো, সাহাবা ইকরাম গুলো করেছেন, কিন্তু এই সময়টা তো করেন নাই। তাহলে ওয়াজের সময়টাকে পরিবর্তন করে নিয়ে আসলো এই জায়গাতে, সেট আপ করে দিল। কেন? এখান থেকে একটা সুন্নাত যাতে কোনো ক্রমে জনগণ পালন না করতে পারে, পদ্ধতির পরিবর্তন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তেন না? পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সালাম দিই কিভাবে এটা তো জানি, কিন্তু দুরূদ পড়বো কিভাবে একটু শিক্ষা দিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শিক্ষা দিলেন। কি বললেন? যে কুলু তোমরা বলবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তারা সুসাসলাম দরুদ শিখিয়ে দিয়েছেন কাদেরকে? সাহাবীদেরকে। সেই দরুদটাকে পরিবর্তন করে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে চেঞ্জ হয়ে গেল, কিন্তু বদলে গেল, পদ্ধতিটা বদলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে বড় কোনো জিকির নাই। মরার সময় যদি একবার বলে আপনি মৃত্যুবরণ করতে পারেন বিশ্বাসের সঙ্গে, আপনাকে জান্নাত দেওয়ার আকা কি? আল্লাহ নিজেই তো আকাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
সুম্মা মাতা আলা যালিকা, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এটা বলার উপরে মৃত্যুবরণ করল, দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করল, মানে কি সে মরার সাথেই সে জান্নাতের হাওয়া পেয়ে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের তো আর অভাব নাই, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহর পদ্ধতিটার পরিবর্তন হয়েছে কোন জায়গায় দেখেছেন? একজনে বলে লা ইলাহা আর শত শত মানুষ বলে ইল্লাল্লাহ, দুজনেই ব্যাখ্যা। যে একজন বলছে লা ইলাহা মানে কি কোন সত্য মাহবুদ কি নাই, কোন সত্য মাহবুদ নাই, আচ্ছা, আর যারা বলছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ ছাড়া অন্য একজন আছে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ডিলিট করে দিয়া এটাকে অবস্থা কাহিল করে দিল, শুরু হইল আল্লাহ 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 আল্লাহ, শুরু হইতে হইতে আলিফ লাম লাম চলে গেল, থাকলো কি শুধু হুম, এই হুম চলতে চলতে একটা সময় শুধু খাওয়া শুরু। এই যে পদ্ধতির পরিবর্তন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন উদুনি আস্তাজিবুলাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তাই না? আল্লাহ বলছেন ডাকো সাড়া দেব, উদুউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা ডাকো আল্লাহ তাআলাকে সংগোপনে, ডাকলে আল্লাহ সাড়া দিবেন, আবার ডাকতে বললেন সংগোপনে ডাকতে বললেন, তাহলে ডাকলে আল্লাহ সাড়া দেন, দোয়া করলে আল্লাহ সাড়া দেন। দোয়াটা কি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমার মাকে দিনের দাওয়াত দিই, কিন্তু শোনে না, অস্বীকার করে, আজকেও দাওয়াত দিলাম কিন্তু আমার মা আপনার সম্পর্কে এমন কথা বলছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করেছে, যেটা আবু হুরায়রার ভালো লাগে না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমার মাকে হিদায়াত দান করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আল্লাহুম্মাহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দান করো। দোয়া এটা কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যে দেখছেন তার মা গোসল করছেন, দরজা বন্ধ করা, দরজা খুলে দিয়ে আবু হুরায়রা বললেন যে হে আবু, আবু হুরায়রার মা বললেন, আবু হুরায়রাকে লক্ষ্য করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করেছেন, মায়ের জন্য দোয়া চেয়েছে, তিনি বলেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। জুমার দিনে এক ব্যক্তি এসে দোয়া চাইলে যে রাসূলুল্লাহ মাঠ ঘাট সব একেবারে মরুভূমি হয়ে গেল, ভেঙে চুরে যাচ্ছে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন যাতে আল্লাহ বৃষ্টি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দাঁড়িয়ে কি বললেন, আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও, এ দোয়াটাই করবেন। ইউসা ইবনে নূন যুদ্ধে গেছিলেন, দেখলেন যে সূর্য ডুবে যাচ্ছে, যুদ্ধে পরাজয় হবে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আহবিসহা, আল্লাহ সূর্যকে আটকাও। তার মানে যে জায়গায় যে দোয়া প্রয়োজন সে জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেই দোয়াগুলোই কি পড়েছেন। পরিবর্তনটা কি, এখন আপনি আপনার মায়ের হেদায়েতের জন্য হুজুরের কাছে দোয়া চাইবেন, আপনার বাপ মরে গেছে এই জন্যও দোয়া চাইবেন, আপনি অসুস্থ এই জন্যও দোয়া চাইবেন, সবগুলো দোয়া একত্র করে হুজুর সাহেব কি বলবেন, আপনারা সূরা ফাতিহা পড়েন চার বার, দরুদ শরীফ পড়েন দশ বার, সূরা ইখলাস পড়েন, হ্যাঁ, এগুলো পড়ে নেওয়ার পরে তিনি হাত তুলে বলবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কি রোগী ব্যক্তির জন্য এই দোয়া, মৃত ব্যক্তির জন্য এই দোয়া, বাপ মায়ের জন্য এই দোয়া, আল্লাহ আমরা জুলুম করেছি পাপ করেছি জুলুম করেছি মাফ করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তার মানে হইল দেখেন নিজ নিজ জায়গায় নিজ নিজ দোয়া করা। আসিয়া কি বলছিলেন মরার সময়, তাকে যখন নির্যাতন করা হচ্ছিল তিনি বলছিলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে একটা জান্নাতের ঘর বানাও আমার জন্য, আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। তো যে যে জায়গায় সে সেই দোয়া করতে হবে, কিন্তু এখন কি করেছেন হুজুর সাহেবরা কয়েকটা দোয়া মুখস্থ করেছেন আর কিছু কবিতা মুখস্থ করেছেন, আপনি দোয়া চাইবেন আপনার কপালে ওই কয়েকটা কবিতা জুটবে, যে কোনো কিছুর জন্য চাইবেন ওই কয়েকটা কবিতা কয়েকটা দোয়া জুটবে আর কিছু জুটবে, তার মানে কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় এই দোয়াগুলো হুজুর সাহেবরা মুখস্থই করেননি।
তাবদিলুল কাইফিয়া, পদ্ধতির পরিবর্তন। দরুদে পদ্ধতির পরিবর্তন হয়েছে, দোয়াতে পদ্ধতির পরিবর্তন হয়েছে, জিকিরে পদ্ধতির পরিবর্তন হয়েছে। কোরআনুল কারীম তেলাওয়াত করো, সওয়াব আছে। একটা অক্ষর করলে একটা নেকি, দশটা নেকির সমান। যিনি পড়বেন তিনি সওয়াব পাবেন, তাই না? তিনি তো সওয়াব পাবেন। এখন একজন মানুষ মারা গেছে, তার বাড়িতে আপনি 30 জনকে জমা করে পড়ে নিচ্ছেন, কিসের জন্য? যাতে মৃত ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়। কিন্তু যে পড়লো সওয়াব তো উনি পাবেন, কিন্তু বিশ্বাসকে চেঞ্জ করা হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়াটা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস আছে, যে ব্যক্তি ইউনুস বিন মাত্তার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মুসিবত থেকে মুক্তি চাবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। তার মানে দোয়াটা আমরা পড়তেই পারি। শর্ত হলো কি, যিনি বিপদে পড়েছেন তিনি পড়বেন, যিনি বিপদে পড়েছেন তিনি পড়বেন। এটা হলো পদ্ধতি, শরীয়তের পদ্ধতি। যিনি বিপদে পড়েছেন তিনি পড়বেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে তিনি পড়েছিলেন, তাকে তো তার বাপদাদা সদ্য পুরুষ করে দেয়নি, তাহলে তিনি পড়েছিলেন। পদ্ধতির পরিবর্তনটা দেখেন, এখন নিজে পড়া বাদ দিয়ে 30 জনকে জমা করবে বলে 2,24,000 বার পড়ে। আর ইউনুস আলাইহিস সালাম গুনে গুনে করছিলেন, তিনি তো নিজে পড়েছেন। তাহলে যিনি রোগী, যিনি অসুস্থ, যিনি বিপদে আছেন তাকে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, তিনি না পড়ে দেখেন পরিবর্তনটা কোন জায়গায়। অন্যজন পড়বে, হুজুররা পড়বে। হুজুরদের তো পকেট ভারী করা লাগে, রোগ বলছে যাবো হাতিয়ে দিতে হইবে, হাতিয়ে দিতে হইবে। আপনাদের কাছাকাছি একটা অঞ্চলে গিয়েছিলাম কয়েক বছর আগে, সেখানে বললেন যে আমাদের যখন বাবা মারা যায় তখন প্রায় 8 জন হুজুর আসছিলেন, এসে বলছিলেন যে আপনার বাবা মারা গেছে, আমরা আপনার বাবাকে গোসল দেব, আমাদেরকে খাওয়াতে হবে, হাদিয়াও দিতে হবে। তারা খাটলি ধরে অমরসন করেছে, জোর করে খাইছে, না খাওয়ালে খাটলি ছাড়ে না। সুন্নাত কি? সুন্নাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আলে জাফার, জাফারের পরিবারের জন্য পাঠসাত করো, করে তাদেরকে খাওয়াও। কেন? তারা দুশ্চিন্তাগ্রস্ত আছে, তাই না? অস্বাভাবিক অবস্থায় আছে। তাহলে যে বাড়িতে মানুষ মারা যায়, সুন্নাত হলো কি, প্রতিবেশীরা খাবার পাকিয়ে তাদেরকে খাওয়াবেন, যে তোমরা খাও, তাদেরকে সঙ্গে নিয়ে খাবেন, তাদেরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে, কারণ তারা পাক করার পরিবেশ পরিস্থিতিতে নাই, তাদেরকে খাওয়ানো সুন্নাত। কারণ যেদিন মানুষ মারা যাবে সেই দিনই বলবে, তোমরা তোমার বাপের জন্য কি করলা, বাপের জন্য কি করলা। বাপকে মাটি দিয়ে এসে যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে, তার উপরে যখন কেউ এসে বলে বাপের জন্য কি করলা, মন মেজাজ যে কেমন লাগে না, ঠিক যার মারা গেছে সে বলছে। বুঝলাম, ইসলাম এত সুন্দর, সে সুন্দরটাকে অসুন্দর বানিয়ে ফেলেছে। বলছেন তাবদিলুল কাইফিয়া, পদ্ধতির পরিবর্তন। একটা হলো পদ্ধতির পরিবর্তন, তাহলে হলো তাজাদ্দুদুর শাইফিদ্দিন, দিনের ভিতর নতুন কিছুর সংযোজন করা, এটা একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হলো শরীয়তেরই ইবাদতগুলোর পদ্ধতির পরিবর্তন করে ফেলা, এটা একটা সিস্টেম। তিন নম্বর যেটা হলো হুলু ফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, যা আছে তার থেকে বেশি করা, শরীয়তে আছে যেটা তার থেকে বেশি করা, অতিরঞ্জিত করা। ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, এগুলো আছে না শরীয়তে? আছে তো। এখন আপনি যদি বলেন যে সবগুলো পড়ার পরে, সব কিছু পড়ে শেষ করার পরে আমরা একটু সম্মিলিতভাবে আমিন রব্বানা জালামনা করব, এটা কি বাড়াবাড়ি হলো? বাড়াবাড়ি শরীয়তের ভিতরে কিছু ঢুকানো যেমন বাড়াবাড়ি, শরীয়ত থেকে কিছু সরে ফেলাও বাড়াবাড়ি, শরীয়তের মধ্য থেকে কোনো কিছুর পদ্ধতির পরিবর্তন করাটাও কি বাড়াবাড়ি। এই জন্য তাহলে কি করতে হবে, মাতাকুমুর রাসূলু ফখুদুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলছেন, যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা কি করো, বর্জন করো। এটাই হলো আদর্শ এবং এটাই মুসলিমের পরিচয়।
রাসূল সাল্লামের একদল অশ্বারোহী গেলেন ইয়ামামা থেকে সুমামা বিন উসালকে গ্রেফতার করে নিয়ে আসলেন, ধরে ফেললেন তাকে, নিয়ে আসলেন, নিয়ে এসে মসজিদের খুঁটির সাথে বেঁধে ফেললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে বললেন, জিয়া সুমামা মা দাইন্দাক, ও সুমামা তোমার কাছে কি আছে বলো দেখি, আমাকে বলার মতো কি আছে তোমার? সুমামা বলছে, ইন্দি খায়ের, আমার কাছে ভালো আছে, উত্তম জিনিস আছে, ইন তাকতুল তাকতুল জাদামি, যদি তুমি আমাকে হত্যা করো রক্ত মাংসের মানুষকে হত্যা করবে, আর যদি তুমি আমার প্রতি অনুগ্রহ করো তাহলে একজন কৃতজ্ঞ মানুষের প্রতি অনুগ্রহ করবে। এভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবিদেরকে, তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো, তিনি বাগানের ভিতরে যে গোসল করলেন, গোসল করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে তিনি বললেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই বাক্যটা তিনি পড়ে নিলেন। নেওয়ার পরে, হাদিসটা অনেক লম্বা, বেশ বড় হাদিস, পড়ে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শহর আমার কাছে সব থেকে নিকৃষ্ট শহর ছিল, কিন্তু আজকের পর থেকে আপনার শহরের থেকে প্রিয় কোন শহর আমার কাছে আর নাই। রাসূলুল্লাহ আপনার চেহারা আমার কাছে সব থেকে নিকৃষ্ট চেহারা ছিল, আজকের পর থেকে আপনার চেহারার থেকে অতি প্রিয় চেহারা আমার কাছে আর কোনটাই নাই। তিনি যখন রাসূলের কাছ থেকে মক্কায় আসলেন, মক্কাবাসীরা বলল যে, ও সুমামা তুমি ধর্মান্তরিত হয়েছ, তখন সুমামা বললেন যে, না, বাল আসলামতু মা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের সাথে ইসলাম গ্রহণ করেছি, ধর্মান্তরিত হই নাই, আমি ইসলাম গ্রহণ করেছি। এরপরে মক্কাবাসীকে সুমামা বিন উতাল তিনি বললেন যে, হে মক্কাবাসীরা শুনে রাখো, ইয়ামামা থেকে একটা গমের দানা পর্যন্ত মক্কাতে আসবে না যতক্ষণ পর্যন্ত ওই একটা দানা দেওয়ার ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুমোদন না দেবেন, ততক্ষণ পর্যন্ত একটা দানাও আমি তোমাদেরকে দেব না। অর্থাৎ মুসলিমের অবস্থান কি, একটা গমের দানা খরচ করতে হলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে সেটা আছে কি না। সারা জীবন আমল করে গেলাম কিন্তু বুঝলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে সেটা আছে কি। আবু দাউদের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছিলেন, সালাত আদায় করা অবস্থায় জিবরাইল এসে বলছেন যে, রাসূলুল্লাহ আপনার পাদুকাতে, আপনার কি বলে জুতাতে ময়লা আছে, আপনি জুতাগুলো খুলে দিন। নবী সাল্লাম সালাতে রত সিজদায় চলা অবস্থায় তিনি জুতাগুলো খুলে দিলেন, তার দেখা দেখি সকল সাহাবাই ক্রমগুলো জুতে খুলে গেল। সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ব্যাপারটা কি, তোমরা জুতা খুলে ফেলছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলে ফেলছেন তাই। বলে, জিবরাইল এসে বলল যে আমার জুতার তলাতে ময়লা আছে এই জন্য আমি খুলে ফেলেছি, তোমাদের তো খুলে ফেলার কোনো প্রয়োজন নাই। চিন্তা করেছেন, দেখেন আমালিয়াতের ক্ষেত্রে কতটা কপি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা যেভাবে করেন, সাহাবাইকরাম তখন সেটা সেভাবেই তারা গ্রহণ করেছেন, একটুও কাল বিলম্ব করেন নাই, আর এখন আমাদের চরিত্রটাই হলো যে বলি ইবাদত তো করলেই সওয়াব আছে, নামাজ তো করলেই সওয়াব আছে, কোরআন তো পড়লে কি গুনাহ হয়, তাই মৃত মানুষের উপরে পড়লে সমস্যা কি, এই যে এই জিনিসগুলো থেকে শুধুমাত্র কি সুন্নাহ থেকে পালিয়ে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সবার পরিচিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীর কাছে কোন তিনজন ব্যক্তি আসলো, এসে তারা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল, তিনি কত ইবাদত করেন, কয় রাকাত সালাত পড়েন, কি করেন না করেন, জিজ্ঞেস করা। ফালাম্মা উখবিরু বিহা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত